সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। আজকে আমি তোমাদের সার্কেলের উপরে কথা বলবো, সার্কেল নিয়ে আলাপ আলোচনা করব। এর আগে আমি তোমাদের কিছু সামান্য কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে এখন তো বৈরী পরিবেশ বিরাজ করছে, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমাদেরকে এভাবে ক্লাসগুলো নিতে হচ্ছে। তোমাদের এই ক্লাসগুলো ইতিপূর্বে অন্যান্য টিচাররা নিয়েছে, আমি মাঝে মাঝে বলেছি যে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সাথে কিছু কথা বলছি আর কি। তোমরা এখন সবাই বাসায় অবস্থান করবে, কিছুতেই বাইরে যাবে না, কারণ সবাইকে সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকার প্রথম শর্তই হচ্ছে আমাদের বাসায় অবস্থান করতে হবে, বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে অবশ্যই, আর আমাদের বাইরে থেকে আসলে আমাদেরকে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। তোমরা এই ব্যাপারগুলো অবশ্যই আন্তরিকতার সাথে মেনে চলবে, এগুলো মেনে চললে আমরা সবাই সুস্থ থাকব, আর সবার সুস্থ থাকাটাই তো প্রথম জরুরি ব্যাপার। আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে, তারপরে পড়াশোনা করতে হবে। তাই আমি আশা করছি তোমরা সেই সকল শিষ্টাচারগুলো মেনে চলবে এবং ভালোভাবে বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। পড়ালেখার জন্য যে অনলাইনে ক্লাসগুলো হয় বিভিন্ন কলেজের, সব ক্লাসগুলোই কিন্তু তোমাদের ওপেন থাকে, ক্লাসগুলো ফলো করবে, সব কলেজের ক্লাসে যখন সুযোগ পাবে ফলো করবে। দেখবে যেখানে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ, সব ক্লাসগুলো কিন্তু উন্মুক্ত, তোমরা ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। ক্লাসগুলো সবার ক্লাসগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ক্লাসগুলো যেহেতু ওপেন তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সুযোগ, এবং সেই জন্য তোমাদের ক্লাসগুলো ফলো করলেই তোমাদের অনেক তোমরা বেনিফিটেড হবে, তোমাদের মানে বুঝতে সুবিধা হবে। সেই জন্য আমি বারবার বলছি তোমরা একটা ক্লাস ভালো করে ফলো করবে, মনোযোগ দিয়ে দেখবে। আমি আজকে তোমাদের সার্কেলের উপর কথা বলবো, এটি আসলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুই বিভাগের জন্যই অত্যন্ত জরুরি। সেই জন্য আমি ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ার দুই ক্লাসের ছাত্রছাত্রীদেরই আমন্ত্রণ জানাচ্ছি। সার্কেল, জানো তোমরা ছোটবেলা থেকে বৃত্ত শব্দটির সাথে পরিচিত হয়েছ, সেই বৃত্তটি যখন ইন্টারমিডিয়েটে জিওমেট্রিকভাবে এক্সপ্লেন করতে হয় সেটি কিরকম, সেটি আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলছি। সার্কেল, বৃত্ত শব্দটি আসলে গ্রিক শব্দ কিকস থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে আংটা। ইতিহাস লিপিবদ্ধ শুরু হওয়ার আগে থেকে মানুষ বৃত্তের সাথে পরিচিত। চন্দ্র, সূর্য, গাছের কাণ্ডের প্রস্থচ্ছেদ প্রভৃতি প্রাকৃতিক বস্তু বৃত্তাকার দেখায়। পরিবহন ব্যবস্থার অন্যতম হাতিয়ার চাকার মূল ভিত্তি বৃত্ত। জ্যামিতি, জ্যোতির্বিদ্যা, ক্যালকুলাস, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ইত্যাদিতে বৃত্ত ব্যবহৃত হয়। তাহলে দেখো ডেফিনেশনটা, আমরা ইতিহাসটা প্রথমে ব্যাখ্যা করে নিলাম যে আসলে বৃত্তটা কিভাবে আসছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে জানিয়ে নিলাম, এবং তোমরা কিন্তু এগুলো ভালো করে খেয়াল করবে। ডেফিনেশনটা দেখো, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেটকে বৃত্ত বলে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেটকে বৃত্ত বলে, নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে, আর নির্দিষ্ট দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখন আমাদেরকে বৃত্তের সংজ্ঞা হলো, বৃত্তের ইতিহাসটা আমরা জানলাম, এখন বৃত্তের সমীকরণ কিভাবে প্রকাশ করতে হয় জ্যামিতিক উপায়ে, সেই জিনিসটাই তোমাদেরকে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। যেমন দুইটা নির্দিষ্ট বিন্দু দূরত্ব দিয়ে আমরা যেমন রেখার সমীকরণ পেয়েছি ইতিপূর্বে, এখন দেখো বৃত্তের সমীকরণটা আমরা কিভাবে পেতে পারি। ছবিতে দেখো এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ দুটো কিন্তু আঁকা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে, একটা বৃত্ত একে দেখানো হচ্ছে যার কেন্দ্র হচ্ছে সি এইচ কে।
मन करी वृत्तटर केंद्र हे सी एच के एवं केंद्र थे परिधिर ऊपर बिंदु दूरत कहते व्यसार्ध बोले एखने व्यसार्ध हे एकक अर्थात सीपी हे हमारे एकक पी एक्स वाई बिंदुटी वृत्तर ऊपर अवस्थित अर्थात परिधिर ऊपर अवस्थित सीपी समान जदि ए है তাহলে এটা স্কোয়ার করো সিপি স্কোয়ার সমান কি হবে এ স্কোয়ার তাহলে এখন দূরত্বের সূত্র অনুসারে সিপি সমান কত রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার তাহলে এটাকে এখন আমরা সিপি স্কোয়ার করছি দেখো উভয় পক্ষকে স্কোয়ার করছি তাহলে সিপি স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে होल स्क्वायर अतएव x माइनस h होल स्क्वायर प्लस y माइनस k होल स्क्वायर इक्वल टू a स्क्वायर एटी निर्णय वृत्तेर समीकरण जार केंद्र होच्छे h k एवं व्यासार्ध होच्छे a एकक ताहले आमरा कि शिखलाम एखाने देखो जे निर्दिष्ट केंद्र एवं व्यासार्ध विशिष्ट वृत्तेर समीकरण एखाने एकटा फार्स्ट क्वाड्रेंटे वृत्त देया आछे जार केंद्र होच्छे c एच के आमरा धरे निलाम वृत्तेर परिधिर उपर एकटा बिंदु पी एक्स वाई सीपी के आमरा व्यासार्ध बोलछि ताहले सीपी समान होच्छे ए एखन देखो दूरत्वेर संज्ञानुसारे तुमि सूत्रानुसारे एखाने सीपी समान कत रूट ओभार एक्स माइनस एच होल स्कोयर प्लस वाई माइनस के होल स्कोयर एखाने एटाके वर्ग करा होच्छे अतएव सीपी स्कोयर समान होच्छे एक्स माइनस एच होल स्कोयर प्लस वाई माइनस के होल स्क्वायर अतएव एक्स माइनस एच होल स्क्वायर प्लस वाई माइनस के होल स्क्वायर इक्वल टू ए स्क्वायर एटी निर्णय वृत्तेर समीकरण जार केंद्र एच के एवं व्यासार्ध होच्छे ए एकक ताहले एखाने ख्याल करो वृत्तेर समीकरणटी अवश्यई एकटी द्विघात समीकरण एवं वृत्तेर समीकरणेर आकृतिटी तोमरा ख्याल करबे একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে মনে করো এখানে 1 2 এবং ব্যাসার্ধ হচ্ছে 5 একক বৃত্তটি সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা ইতিপূর্বে মানে কিছুক্ষণ আগে যেটা পড়ে আসলাম সেখানে কেন্দ্র ছিল HK CHK মানে সেন্টার তাহলে এখানে ভুজ কত 1 এবং কোটি হচ্ছে 2 তাহলে H = 1 এবং K = 2 এবং ব্যাসার্ধ A সমান হচ্ছে 5 তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি ছিল x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার তাহলে এখানে আমরা মান বসাচ্ছি দেখো অর x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার এখন একে ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ সূত্রটাকে সরলীকরণ করা হচ্ছে তাহলে দেখো কি হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 25 অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0 এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ তাহলে এখন দেখো যে একটা एग्जांपल আমি দিলাম তোমাদের সহজ করে বোঝানোর জন্য যার সেন্টার দেয়া আছে এবং ব্যাসার্ধ দেয়া আছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে সলিউশনটা দেখো এখানে h = 1 k = 2 এবং a = 5 আমি একটু আগে তোমাদেরকে এই সূত্রটি পড়ালাম সেই সূত্রটি ব্যবহার করে এটি দেখানোর চেষ্টা করছি এখন দেখো বৃত্তের সমীকরণকে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার তাহলে আমরা মান বসাচ্ছি দেখো x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার একে ভেঙে ফেলো আর x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 25 অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0 এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ এখন দেখো एग्जांपल 3 এখানে একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে তার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি দেখো তোমরা
एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस सिक्स एक्स माइनस टेन वाई माइनस फिफ्टीन इक्वल टू जीरो समीकरण टी वृत्तर केंद्र बेर करते हैं व्यासार्ध बेर करते हैं सल्यूशन ख्याल करो एक्स स्क्वायर गिवन माने जो देवा आछे तुम्हारे एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस सिक्स एक्स माइनस टेन वाई माइनस फिफ्टीन इक्वल टू जीरो তাহলে আমরা x গুলো একসাথে রাখবো এবং y গুলো একসাথে রাখবো এবং ফর্মুলায় ফেলার চেষ্টা করব এখন দেখো আর x স্কয়ার মাইনাস 2ab এই ফর্মুলায় ফেলছি 2 ইনটু x ইনটু 3 প্লাস 3 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 5 দেখো প্লাস 5 স্কয়ার যেগুলো আমরা বেশি লিখেছি সেগুলোকে আমরা মাইনাস করে দিব অর্থাৎ 25 আর 9 34 আমরা বেশি লিখেছি তাহলে আমরা 34 টা ওই পাশে অ্যাড করে দিচ্ছি তাহলে আমাদের 34 টা 34 ক্যান্সেল হয়ে গেল এবং আগের সমীকরণটাই থাকবে তাহলে আমাদের হচ্ছে কি অর x - 3 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু 49 অতএব x - 3 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার এখন দেখো x - 8 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এটা ছিল বৃত্তের সমীকরণ এর সাথে তুলনা করে তোমরা এখানে পাচ্ছো h ইকুয়াল টু 3 এবং k ইকুয়াল টু 5 a ইকুয়াল টু 7 সুতরাং বৃত্তের কেন্দ্র হচ্ছে 3 5 এবং ব্যাসার্ধ হচ্ছে 7 একক তোমাদের বোঝার সুবিধার জন্য এটি আমি আবারো রিপিট করে দেখাচ্ছি দেখো সলিউশন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0 তাহলে কি হচ্ছে দেখো অর x স্কয়ার মাইনাস 6x প্লাস y স্কয়ার মাইনাস 10y ইকুয়াল টু 15 অর্থাৎ x গুলো একসাথে রাখা হলো y গুলো একসাথে রাখা হলো এখন একে ফর্মুলায় ফেলতে হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় আমরা ফেলতে যাই অর এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফিফটিন প্লাস থার্টি ফোর তাহলে খেয়াল করো এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু ফোরটি নাইন অতএব এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু সেভেন স্কোয়ার এখন এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এর সাথে তুলনা করে পাচ্ছি এইচ ইকুয়াল টু থ্রি কে ইকুয়াল টু ফাইভ আর এ ইকুয়াল টু হচ্ছে সেভেন অতএব কেন্দ্র হচ্ছে থ্রি ফাইভ এবং ব্যাসার্ধ হচ্ছে সেভেন একক এটি তোমরা বুঝতে পারলে আমি আশা করছি তোমরা অবশ্যই এটি বুঝতে পেরেছো এখন দেখো আমরা তো বৃত্তের সমীকরণ এই পর্যন্ত শিখে আসলাম যে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার এটাই আমরা এখন বৃত্তের সাধারণ সমীকরণে লিখতে চাই এটাকে দেখো বৃত্তের সমীকরণটাকে একটু চেঞ্জ করেছি আমরা এর জায়গায় শুধু r লিখেছি এটাই না লিখলেও কোনো সমস্যা নাই লিখলাম আর কি রেডিয়াস তাই আর কি তোমাদের ছোট স্মল r দিয়ে প্রকাশ করা হলো বৃত্তের সমীকরণ দেখো x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার তাহলে কি পাচ্ছি দেখো অর x স্কোয়ার মাইনাস 2hx প্লাস h স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2ky প্লাস k স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার এখন এটাকে আমরা দেখো একটু সাজাই লিখছি অর x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু জিরো অর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ব্রেকেটে মাইনাস এইচ লিখছি ইন্টু এক্স প্লাস টু ইন্টু মাইনাস কে ইন্টু ওয়াই লিখছি প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটাকে একটা ব্রেকেটে রাখলাম মানে কনস্ট্যান্টগুলো ইকুয়াল টু জিরো এটাকে সাধারণভাবে প্রকাশ করছি তোমাদের সুবিধার জন্য দেখো এই যে মাইনাস এইচ মাইনাস কে মাইনাস এইচকে আমরা জি লিখছি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স আর এফ লিখছি মাইনাস কে
plus 2fy plus c equal to 0 এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ যেখানে g equal to minus s এবং f equal to minus k অর্থাৎ তোমাদেরকে খেয়াল রাখতে হবে h equal to minus g k equal to minus f এবং c equal to হচ্ছে h square plus k square minus r square এটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে বৃত্তের সাধারণ সমীকরণটাকে আমরা কিভাবে লিখলাম এবং এখানে সেন্টার কেমন করে হবে ব্যাসার্ধ কেমন করে হবে এখন দেখো যেমন এখানে যে জিনিসগুলো আমি লিখলাম সেগুলো তোমাদেরকে এক্সপ্লেইন করে দেখাচ্ছি এখানে এই মাইনাস এইচ ইকুয়াল টু জি দ্যাট ইজ এইচ ইকুয়াল টু মাইনাস জি যেটা আমি তোমাদেরকে মুখে বললাম এবং মাইনাস কে ইকুয়াল টু এফ দ্যাট ইজ কে ইকুয়াল টু মাইনাস এফ আবার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু সি দ্যাট ইজ আর ইকুয়াল টু হচ্ছে মান বসালে যেটা হয় দেখো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হুইচ ইজ নোন অ্যাজ রেডিয়াস দ্যাট ইজ এটি ব্যাসার্ধ হিসাবে পরিচিত সুতরাং বৃত্তটির কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি একক তাহলে বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য কি দেখো বৃত্তের সাধারণ সমীকরণটা তো অবশ্যই দ্বিঘাত সমীকরণ এটি এক্স ওয়াই যুক্ত একটি দ্বিঘাত সমীকরণ খেয়াল করে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান আরও খেয়াল করো এখানে এক্স ওয়াই সমন্বিত কোনো পদ নেই ভালো করে খেয়াল করবে বৃত্তের ব্যাসার্ধ সর্বদা ধনাত্মক হবে ঠিক আছে সুতরাং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন জিরো বলে সমীকরণটি একটি বাস্তব বৃত্ত সূচিত করবে দুই নম্বর দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ শূন্য হবে এক্ষেত্রে বৃত্তটি মাইনাস জি মাইনাস এফ বিন্দুতে পরিণত হবে এরূপ বৃত্তকে বিন্দু বৃত্ত বলে যখন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেস দ্যান জিরো হয় তখন ব্যাসার্ধ কাল্পনিক সংখ্যা হবে এবং এরূপ ক্ষেত্রে প্রদত্ত সমীকরণটি বাস্তবে কোনো বৃত্ত সূচিত করে না সুতরাং বাস্তব বৃত্তের জন্য শর্ত হলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস ইজ গ্রেটার দ্যান সমান জিরো অর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ গ্রেটার দ্যান সমান সি ভালো করে কিন্তু এই ফরম্যাটগুলো মনে রাখতে হবে এবং মনে না রাখলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না আমাদের সব কিছু মেমোরিতে থাকতে হবে আর মেমোরিতে থাকতে হলে তো মেমোরাইজ করতে হবে অর্থাৎ মনোযোগ দিয়ে পড়তে হবে মনোযোগ দিয়ে না পড়লে আমাদের কিছুই মেমোরিতে থাকবে না এবং আমরা কোনো কিছুই ব্যবহার করতে পারবো না আর আমরা ম্যাথমেটিক্স যদি ব্যবহার করতে না পারি কোনো কিছু কিন্তু সলভ হবে না সুতরাং আমাদেরকে ভালো করে বুঝতে হবে তাহলে মেমোরিতে সব কিছু থাকবে অর্থাৎ সব পড়াগুলোই কিন্তু তোমাদেরকে মেমোরিতে রাখতে হয় আমরা যদি দেখে দেখে পড়ি ওটা শুধু পড়া হবে মনে থাকবে না মনে থাকার মতো করে পড়তে হবে এখন দেখো পরের কন্ডিশনটা যদি সি ইকুয়াল টু জিরো হলে সমীকরণটির মূল বিন্দু জিরো জিরো দ্বারা সিদ্ধ হয় অর্থাৎ বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাবে পাঁচ নাম্বার দেখো জি ইকুয়াল টু জিরো হলে কেন্দ্রের ভুজ শূন্য হবে অর্থাৎ কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে ছয় নাম্বারটা দেখো এফ ইকুয়াল টু জিরো হলে কেন্দ্রের কোটি শূন্য হবে অর্থাৎ কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হবে এই যে শর্তগুলো দেখানো হচ্ছে এগুলো সবই কিন্তু তোমাদের মেমোরিতে থাকতে হবে মেমোরিতে না থাকলে আমরা কিন্তু কোনো কিছু ব্যবহার করতে পারি না তাহলে আমি দেখো এতক্ষণ কিন্তু তোমাদের অনেকগুলো জিনিস পড়ানো হলো এই জিনিসগুলো সব মনে রাখতে হবে এখন দেখো একটা এক্সাম্পল এখানে আছে চার নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস সেভেন্টি ফাইভ ইকুয়াল টু জিরো এখানে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তাহলে আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটা ব্যবহার করব এবং সেখান থেকে ব্যাসার্ধ এবং কেন্দ্র জানতে পারব দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস সেভেন্টি ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে আমরা সমীকরণটা সেই ফরম্যাটে লেখার চিন্তা করছি দেখো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস থ্রি ইন্টু এক্স এই যে জি সেটা হবে মাইনাস থ্রি ঠিক আছে
प्लस टू इंटू माइनस फोर इंटू वाई प्लस ब्रेकेट माइनस सेवेंटी फाइव इक्वल टू जीरो लिखो एन एके ये समीकरण तुम्हारा एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस टू जि एक्स प्लस टू एफ वाई प्लस सी इक्वल टू जीरो एर साथ कम्पेयर करो अर्थात तुलना करो तुलना कर लेकिन से देखो जि इक्वल टू पाच्छि माइनस थ्री एफ इक्वल टू माइनस फोर एवं सी इक्वल टू हे माइनस सेवेंटी फाइव तेल की हमें केंद्र माइनस जि माइनस एफ अर्थात थ्री फोर एवं व्यासार्ध हे समान समान रूट ओवर जि स्क्वायर प्लस एफ स्क्वायर माइनस सी समान समान हे रूट ओवर मान बसानो हे नाइन प्लस सिक्सटीन प्लस सेवेंटी फाइव अर्थात हंड्रेड तेल हे टेन एको तेल एखे केंद्र पेलम थ्री फोर एवं व्यासार्ध पेलम टेन एको ये एक सल्व करा शेखाना हलो এটা তোমাদের যদি ভালো করে খেয়াল করো প্রত্যেকই কিন্তু বুঝতে পারবে আর খেয়াল না করলে তো কিছুই বোঝা যাবে না ঠিক আছে এখন দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক x এর সহগ ডিভাইডেড বাই মাইনাস 2 মনে রাখার জন্য কমা y এর সহগ ডিভাইডেড বাই মাইনাস 2 और देखो 2g डिवाइडेड बाय माइनस 2 कमा 2f डिवाइडेड बाय माइनस 2 और माइनस g माइनस f এভাবে মনে রাখতে হবে পরের एग्जांपलটা খেয়াল করো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x माइनस 6y माइनस 12 इक्वल टू 0 বৃত্তের কেন্দ্র তাহলে কি হবে देखो केंद्र स्थानांक हबे 4 डिवाइडेड बाय माइनस 2 कमा माइनस 6 डिवाइडेड बाय माइनस 2 दैट इज माइनस 2 3 आशा करी तुम्हारा बुझते पेरेछो एखन देखो बी देखे जाओ एखाने एकटा वृत्तेर समीकरण देया आछे जार केंद्र स्थानांक निर्णय करते हबे वृत्तेर समीकरणटा केमन सेटाके आमरा देखे निच्छि 2x स्क्वायर प्लस 2y स्क्वायर माइनस सिक्स एक्स माइनस सेवेन इक्वल टू जीरो तेल केंद्र स्थानांक निर्णय करते हैं सल्यूशन ख्याल करो टू एक्स स्क्वायर प्लस टू वाई स्क्वायर माइनस सिक्स एक्स माइनस सेवेन इक्वल टू जीरो तेल वृत्ति समीकरण मत कर लिखे निब ओके अर्थात एक टू दिए भाग कर निब तेल क्यों हबे देखो और एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस थ्री एक्स प्लस जीरो इंटू वाई मैं वाइर टार्ट एबसेंट से लिखे निल 2fy তোমাদের বোঝানোর জন্য -7/2 0 সো সেন্টার অফ সার্কেল দ্যাট ইজ বৃত্তের কেন্দ্র দেখো এখানে হবে -3/-2 যেটা তোমাদের -g দিয়ে প্রকাশ করা হয় কেমন কমা 0/-2 তার মানে হচ্ছে 3/2 0 আমি আশা করি তোমরা কি করে কেন্দ্র লিখতে হয় সেটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো একটা বৃত্ত কয়েকটা বিন্দু দিয়ে যায় আমরা তো এতক্ষণ বৃত্তের সমীকরণ শিখলাম কেন্দ্র কিভাবে লিখতে হয় সেগুলো শিখলাম কিভাবে বিন্দুটা পজিটিভ হয় নেগেটিভ হয় হলে কি রকম আকৃতি ধারণ করে সেগুলো শেখানো হলো তোমাদের কখন মূলবিন্দু দিয়ে যায় মূলবিন্দু দিয়ে গেলে বৃত্তটা কেমন হবে c = 0 হয় কখন সেগুলো আমি আমরা তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে শিখালাম অর্থাৎ তোমাদেরকে জানানো হলো এখন আমরা কিন্তু পর্যায়ক্রমে নতুন নতুন দিকে অগ্রসর হচ্ছি মানে আস্তে আস্তে ব্যাপারগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে তিন নম্বরে আসলাম দেখো একটা বৃত্ত মাইনাস সিক্স ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফোর এবং টু ওয়ান বিন্দুগামী বৃত্তটির সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এখানে একটা অঙ্কে অনেকগুলো জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে বের করতে হবে যেমন বৃত্তের সমীকরণ বের করতে হবে সেন্টার বের করতে হবে ব্যাসার্ধ বের করতে হবে তাহলে দেখো আমাদের বৃত্তের সমীকরণের সাধারণ ফর্মুলা কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে সলিউশনটা আমরা দেখো কিভাবে লিখছি সলিউশন
ধরি বৃত্তের সমীকরণ অর্থাৎ বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এটা এক নাম্বার তাহলে বৃত্তটি কয়েকটা বিন্দু দিয়ে যায় যেগুলো দেওয়া আছে তোমাদের সেটা হচ্ছে মাইনাস 6 5 মাইনাস 3 মাইনাস 4 2 1 অর্থাৎ তিনটা বিন্দু দিয়ে যায় তাহলে তিনটা বিন্দুই আমরা একটার পর একটা বৃত্তের সমীকরণ একে বসাবো বসালে যেটি হয় যে মানটা দাঁড়ায় সেটি আমরা লিখছি দেখো এখানে যোগ বিয়োগ করে লেখালো লেখা হচ্ছে যেমন মাইনাস 6 হোল স্কয়ার 36 প্লাস 5 হোল স্কয়ার মানে 25 36 আর 25 হচ্ছে 61 কেমন সেটা একবারে ক্যালকুলেশন করে লেখা হলো তাহলে আমরা মানটা বসালাম দেখো 61 মাইনাস 12g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু 0 এটাকে দাও দুই নাম্বার পরেরটা বসাও মাইনাস 3 মাইনাস 4 তাহলে এখানে ক্যালকুলেশন করলে তোমরা পাচ্ছ 25 মাইনাস 6g মাইনাস 8f প্লাস c ইকুয়াল টু 0 এটা হচ্ছে তিন নাম্বার পরে যে বিন্দুটা বসানো হচ্ছে সেটা হচ্ছে 21 এটা বসানোর পর ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো 5 প্লাস 4g প্লাস 2a প্লাস c ইকুয়াল টু 0 এটা হচ্ছে আমাদের চার নাম্বার এখন সমীকরণ 2 থেকে 3 বিয়োগ করো বিয়োগ করলে যেটা থাকছে আমাদের সেটা হচ্ছে মাইনাস 36 মাইনাস 6g প্লাস 18f ইকুয়াল টু 0 দ্যাট ইজ 6 মাইনাস g প্লাস 3f ইকুয়াল টু 0 অর্থাৎ 6 দিয়ে ভাগ করা হলো এটাকে 5 নাম্বার সমীকরণ দাও এখন দেখো সমীকরণ 3 মাইনাস 4 এখান থেকে আমরা পাচ্ছি 20 মাইনাস 10g মাইনাস 10f ইকুয়াল টু 0 তাহলে এখানে আমরা 10 দিয়ে ভাগ করছি তাহলে কি পাচ্ছি দেখো অতএব 2 মাইনাস g মাইনাস f ইকুয়াল টু 0 এটা হচ্ছে 6 নাম্বার তাহলে সমীকরণ 5 মাইনাস 6 এটা থেকে আমরা পাচ্ছি 4 প্লাস 4f ইকুয়াল টু 0 দ্যাট ইজ f ইকুয়াল টু মাইনাস 1 অর্থাৎ কি আমাদের জি এফ এর মান বসাতে হবে সমীকরণ কিভাবে সমাধান করতে হয় এগুলো তো আমরা 9 10 এ ভালো করে শিখে এসেছি তাই না সেভাবেই কিন্তু ক্যালকুলেশন গুলো করা হচ্ছে এখন 6 এ দেখো জি ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস মাইনাস 1 দ্যাট ইজ 3 আর 4 এ থেকে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু দেখো মাইনাস 5 মাইনাস 4 ইনটু 3 মাইনাস 2 ইনটু মাইনাস 1 সমান সমান হচ্ছে মাইনাস 15 অতএব বৃত্তটির সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0 তাহলে এখানে বৃত্তটির কেন্দ্র হচ্ছে মাইনাস 31 এবং ব্যাসার্ধ হচ্ছে দেখো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এটা আমাদের ফর্মুলা তাই না তাহলে আমরা সেভাবে মান বসাচ্ছি দেখো মাইনাস 3 হোল স্কয়ার তাহলে ব্যাসার্ধ হচ্ছে g স্কয়ার প্লাস এফ স্কোয়ার সেভাবে আমরা মান বসে যাচ্ছি দেখো মাইনাস সি সেভাবে মান বসালে আমাদের কি হচ্ছে দেখো থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 15 দ্যাট ইজ 5 একক তাহলে আমাদের এটা দাঁড়ালো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হ্যাঁ প্লাস সি ইকুয়াল টু হচ্ছে এখানে আমাদের 25 হলো 5 তাহলে আমরা কেন্দ্র বের করতে পারলাম এবং ব্যাসার্ধ বের করতে পারলাম সুতরাং তোমরা এখানে সবকিছু ঠিক মতো বের করতে পারলে এই জিনিসগুলো আমাদেরকে সবসময় কি মনে রাখতে হবে এখন দেখো একটা বৃত্তের কেন্দ্র 2x মাইনাস y ইকুয়াল টু 3 রেখার উপর অবস্থিত বৃত্তটি যদি 3 মাইনাস 2 ও মাইনাস 2 0 বিন্দুগামী হয় তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে এখানে খেয়াল করো আমরা কিন্তু আস্তে আস্তে একটু ম্যাচিউরড ফর্মে যাচ্ছি তাই না এখানে বৃত্তের কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত বৃত্তটি দুইটি বিন্দু দিয়ে যায় তাইলে বৃত্তের সমীকরণটি কেমন হবে সেটি নির্ণয় করতে বলছে সলিউশনটি দেখো ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এটা হচ্ছে এক নাম্বার বৃত্তটি 3 মাইনাস 2 বিন্দুগামী অর্থাৎ 3 স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2g ইন্টু 3 প্লাস 2f ইন্টু মাইনাস 2 প্লাস c ইকুয়াল টু 0
अतः 13 प्लस 6 जी माइनस 4 ए प्लस सी इक्वल टू जीरो इटा दुई आपर वृत्तटी माइनस 20 बिंदु कमी ताले ये बिंदु टा बोशनो होच्छे एक नंबरे और माइनस 2 होल स्क्वायर प्लस 0 प्लस 2 जी इनटू माइनस 2 प्लस 0 प्लस सी इक्वल टू जीरो दैट इज 4 माइनस 4 जी प्लस सी इक्वल टू जीरो ताले दुई आते ही नमदर के सॉल्व करते होंगे এবং বলা হচ্ছে যে বৃত্তটির কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ 2x মাইনাস y ইকুয়াল টু 3 রেখার উপর অবস্থিত তাহলে আমরা মান বসাচ্ছি মাইনাস 2g প্লাস f মাইনাস 3 ইকুয়াল টু 0 এটা হচ্ছে 4 নাম্বার তাহলে সমীকরণ 2 মাইনাস 3 ক্যালকুলেশন করো তোমরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি দেখো 9 প্লাস 10g মাইনাস 4f ইকুয়াল টু 0 এটা হচ্ছে 5 তাহলে 4 এবং 5 সমাধান করে আমরা যেটা পাচ্ছি g = 3/2 এবং f = হচ্ছে 6 g এর মান 3 নঙ্গে বসাই দেখো c = পাবে তোমরা 2 তাহলে এই যে g পেলা f পেলা এবং c পেলা সেটা বৃত্তের সমীকরণে বসাই দাও তাহলে অতএব বৃত্তটির সমীকরণ হবে x² + y² + 2gx That is 2 into 3 by 2 into x plus 2fy that is 2 into 6 into y plus c that is 2 equal to 0. Atob x square plus y square plus 3x plus 12y plus 2 equal to 0. Then amra bitti shumikaron bear korte parlam. Orthat ekta bitti shumikaron nirnoy korar jonno ekhane bola hocche je kendro ekta rekhar upor obosthito. এবং বৃত্তটি দুটো বিন্দু দিয়ে যায় তাহলে এইভাবে কখন কিভাবে সমাধান করতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে ব্যাখ্যা করে বোঝানো হলো আমি আশা করি তোমরা ব্যাপারটি ভালো করে বুঝতে পেরেছো এখন দেখো 5 নাম্বার একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 5 বিন্দুতে অবস্থিত এবং যা x² + y² + 4x माइनस सिक्स वाई माइनस ट्वेल्व इक्वल टू जीरो वृत्तटির কেন্দ্র দিয়ে যায় ভালো করে খেয়াল করবে প্রদত্ত বৃত্ত অর্থাৎ যে বৃত্তটি দেওয়া আছে প্রদত্ত বৃত্তের সমীকরণ এখানে কোনটি দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু 2x প্লাস 2 ইনটু মাইনাস 3 ইনটু y प्लस इनटू माइनस 12 इक्वल टू जीरो जहाँ केंद्र होते हैं माइनस 2 3 ताले प्रश्नों में तो निर्णय वृत्तीय केंद्र होते हैं अच्छा प्रश्न जेटा बोला है से शेप वृत्तीय केंद्र होते हैं 4 5 ताले धुरी निर्णय वृत्तोटी शुमी करोन x माइनस 4 होल स्क्वायर प्लस y माइनस 5 होल स्क्वायर इक्वल टू a स्क्वायर এটাকে দাও এক নাম্বার তোমরা এটি আবার माइनस 2 3 দিয়ে যাবে অর্থাৎ এখানে x = माइनस 2 y = 3 অর্থাৎ এক নং বৃত্তটি মাইনাস 2 3 বিন্দুগামী হলে তোমরা কি পাচ্ছ দেখো মাইনাস 2 মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার দ্যাট ইজ এ স্কয়ার ইকুয়াল টু 40 তাহলে বৃত্তের সমীকরণ হবে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 40 তাহলে এটাকে সলভ করো তোমরা তাহলে আমরা পাচ্ছি কি দেখো অল x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার মাইনাস 10y প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 40 সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা করতে বলা হলো যেখানে একটা বৃত্ত দেওয়া ছিল এবং একটা বিন্দু দেওয়া ছিল বলা হচ্ছিল বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেই বৃত্তটি কেমন করে বের করতে হয় আমরা সেটিও তোমাদের শিখিয়ে দিলাম তাহলে এই চ্যাপ্টারে যে তোমাদের হোমওয়ার্ক আছে সেই হোমওয়ার্কগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি যে এই 4.1 এর 1 এর 4 নাম্বার করবে 2 এর 1 আর 4 করবে 3 এর 4 করবে 4 এর 5 করবে এবং 5 এর 3 করবে আমি আজকে বৃত্তের উপর যে পড়াগুলো তোমাদেরকে দেখালাম একাদশ এবং দ্বাদশ এই দুই ক্লাসের ছাত্রছাত্রীরাই ক্লাসটা তোমরা ভালোভাবে টেনে টেনে দেখবে অর্থাৎ তোমরা ভালোভাবে খেয়াল করবে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পেরেছো ততক্ষণ পর্যন্ত
এটি ভালো করে দেখতে হবে, তাহলে তোমাদের বইয়ের যে এক্সারসাইজ আছে, এক্সাম্পল আছে, তাহলে সেই জিনিসগুলো তোমরা সহজে বুঝতে পারবে। এবং বৃত্তটি কিন্তু অনেক, বৃত্ত চ্যাপ্টারটি অর্থাৎ সার্কেল চ্যাপ্টারটি আস্তে আস্তে অনেক সহজ হয়ে আসবে। আর ম্যাথমেটিক্সকে অবশ্যই ভালোবেসে পড়তে হবে, ম্যাথমেটিক্স মনোযোগ দিয়ে পড়তে হবে। ম্যাথমেটিক্স যদি মনোযোগ দিয়ে পড়া যায় তাহলে তোমরা ফিজিক্স ভালো বুঝতে পারবে, কেমিস্ট্রি ভালো বুঝতে পারবে। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স না পড়লে তো আমরা আমাদেরকে ডেভেলপ করতে পারবো না, কারণ আমাদের ডেভেলপমেন্ট অনেক জরুরি ব্যাপার। কারণ তোমাদেরকে ভালো জায়গায় সেট আপ হতে হবে, ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, ভালো ডাক্তার হতে হবে, ভালো টিচার হতে হবে। এগুলোর জন্য তোমাকে অবশ্যই ম্যাথমেটিক্স ভালো করে পড়তে হবে, তোমাদেরকে ম্যাথমেটিক্সকে ভালোবাসতে হবে, ম্যাথমেটিক্সকে মনোযোগ দিয়ে পড়তে হবে, অত্যন্ত মনোযোগ দিয়ে সবগুলো সাবজেক্টে পড়বে, তাহলে দেখবে যে সব কিছু তোমাদের সহজ হয়ে আসবে। আমি বারবার বলছি, শুধু পড়লেই হবে না, মেমোরিতে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত তোমাদের মেমোরিতে থাকছে তাহলে বুঝবে পড়া হয় নাই, যখন মেমোরিতে থাকবে তাহলে অবশ্যই তোমাদের পড়াটা হয়েছে। আর যা পড়বে অবশ্যই পারমানেন্টলি পড়বে, অস্থায়ীভাবে কোনো কিছু পড়বে না যে আজকে পড়লাম কালকে আবার ভালো করে পড়বো, সেরকম না। টাইম কিন্তু চলে যায়, পাস হয়ে যায়, তুমি আবার দ্বিতীয়বার সময়টি তোমরা পাবে না। সুতরাং ভালো করে পড়বে, মনোযোগ দিয়ে পড়বে, টাইম মিস ইউজ করবে না, সব সাবজেক্টগুলোই পড়বে, কাজে লাগাবে। ছাত্রছাত্রীদের তো পড়ালেখা ছাড়া আসলে অন্য কোনো কাজ নেই, তোমাদের সব কাজগুলোই প্যারেন্টসরা হেল্প করে, বাসায় বড়রা হেল্প করে। তোমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা, ঠিকঠাক মতো বাসায় থাকা, এবং নিজেদের কাজগুলো খুব মনোযোগ দিয়ে করবে। এভাবে করলেই তোমরা ভালো থাকবে। যাই হোক, আমি সার্কেল নিয়ে তোমাদের সামনের ক্লাসে আরও কথা বলবো, তোমাদের সাথে আবারও আমার সার্কেলের চ্যাপ্টার নিয়ে কথা হবে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, আগামীতে তোমাদের সাথে আমি আবার ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।